হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেকেন্ড জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি দ্বিতীয় দ্রুততম ন হাজার টেস্ট রান করা খেলোয়াড় হয়েছেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে স্টিভ স্মিথ অপশন সি চৌত্রিশ বছর বয়সী স্মিথ এই কৃতিত্বটি একশো চুয়াত্তর ইনিংসে সম্পন্ন করেছেন উল্লেখ্য স্মিথ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার চেয়ে মাত্র দুই ইনিংস বেশি খেলেছেন যেখানে সাঙ্গাকারার একশো বাহাত্তর ইনিংসে এই একই মাইল ফলক অর্জন করেছিলেন দুই নম্বর প্রশ্ন কোন রাজ্যের আমরোহা ঢোলক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ অপশন বি উত্তর উত্তরপ্রদেশের সাতটি হস্তশিল্প পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে এগুলি হল আমরোহা ঢোলক কালপি হস্তনির্মিত কাগজ বাকপথ বাড়ির আসবাবপত্র বারাবাঙ্কি তাঁতপণ্য মহবা গৌড়া পাথর হস্তশিল্প মৈনপুরী তারকাশি সম্বল হর্ন ক্রাফট। উত্তরপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় রাজ্যে প্রথম ফার্মা পার্ক তৈরি করা হয়েছে সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য থাকা রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে উত্তরপ্রদেশ উত্তর প্রদেশের রাজ্যে প্রথম অ্যারোমা পার্ক তৈরি হয়েছে উত্তর প্রদেশের ডিজিপি নিযুক্ত হয়েছেন বিজয় কুমার উত্তর প্রদেশের কারাগারগুলি নামে পরিচিত হবে উত্তর প্রদেশ রাজ্য ক্রিমিনাল ও মাফিয়াদের বিরুদ্ধে লড়তে অপারেশন কনভিকশন লঞ্চ করেছে তিন নম্বর প্রশ্ন মেটা ইন্ডিয়ার প্রধান কে হতে চলেছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে সন্ধ্যা দেবনাথন অপশন এ আচ্ছা মেটা ইন্ডিয়া প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুগার জুকারবার্গ এছাড়াও আরও অনেকে আছেন হেডকোয়ার্টার হচ্ছে মেনলো পার্ক ক্যালিফোর্নিয়া ইউএস চার নাম্বার প্রশ্ন কে আরও তিন বছরের জন্য ভারতে সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন অপশন সি তুষার মেহতা অপশন সি সিনিয়র অ্যাডভোকেট এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও তিন বছরের জন্য ভারতে সলিসিটর জেনারেল হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচই অক্টোবর ভারত অপশন এ দু সালে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ভারতে পাঁচই অক্টোবর থেকে ১৯ নভেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপে মোট ১০টি দল অংশগ্রহণ করবে এটি তেরোতম সংস্করণ ছয় নম্বর প্রশ্ন দু সালে কে লোসান ডায়মন্ড লিগ জিতেছে এই প্রশ্নের উত্তর নীরাজ চোপড়া অপশন সি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরাজ চোপড়া সাতাশি পয়েন্ট ছয় ছয় মিটার সেরা থ্রো করে দু সালের লাউসেন ডায়মন্ড লিগে শীর্ষস্থান অর্জন করেছেন দ্বিতীয় স্থানে জুলিয়ান ওয়েবার সাতাশি পয়েন্ট শূন্য থ্রি মিটার সেরা থ্রো সাত নম্বর প্রশ্ন টি টোয়েন্টি ইনিংসের প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড কে ভেঙেছেন শাহিন আফ্রিদি অপশন এ টি টোয়েন্টি ব্লাস্টের সময় বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই চার উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি আট নম্বর প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী রিপোর্ট ফিশ ডিজিজ অ্যাপ চালু করেছেন এ প্রশ্নের উত্তর হচ্ছে পুরুষোত্তম রূপালা অপশান এ মিনিস্ট্রি অফ ফিশারিস অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডেয়ারিং মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত জলজ শিল্পে রোগের রিপোর্টিং এবং নজরদারি বাড়ানোর লক্ষ্য এই অ্যাপটি চালু হয়েছে এই অ্যাপটি মাছ চাষি ফিল্ড লেভেল অফিসার এবং ফিশ হেলথ এক্সপার্টদের সাথে সংযোগ স্থাপন করবে নয় নম্বর প্রশ্ন কোন মেট্রো রেল কর্পোরেশন যাত্রীদের অনলাইনে কিউআর কোড ভিত্তিক টিকিট কেনার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে এই প্রশ্নের উত্তর দিল্লি মেট্রো রেল অপশন ডি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে ডিএমআরসি ট্র্যাভেল যা যাত্রীদের অনলাইনে কিউ আর কোড ভিত্তিক টিকিট কেনার অনুমতি দেবে অ্যাপটিতে ভ্রমণ পরিকল্পনাকারী ভাড়া ক্যালকুলেটর স্টেশন তথ্য এবং স্মার্ট কার্ড রিচার্জের মতো বৈশিষ্ট্য রয়েছে দশ নম্বর প্রশ্ন বলার আগে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফটা তৈরি হয়ে গেছে তোমরা অনায়াসে কালেক্ট করতে পারো পিডিএফটার তিনটে পার্ট রয়েছে তিনটে পার্ট আমি তোমাদের একটু একটু করে দেখিয়ে দেব এটা হচ্ছে বিস্তারিত বিবরণ সহ সমগ্র মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সারা মাস জুড়ে যত আমি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রোভাইড করেছি তা সবটাই তোমরা এখানে পেয়ে যাবে এটা এক নম্বর পার্ট এটা হচ্ছে দুই নম্বর পার্ট রাজ্য ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি বিষয় এখানে আছে তাছাড়াও এক্সট্রা কিছু ইনফরমেশন আছে শেষের দিকে এটা হচ্ছে তিন নম্বর পার্ট কোয়েশ্চেন অব দ্য মান্থ জুন টু তোমাদের প্রত্যেক দিন যে তিনটে করে প্রশ্ন আমি হোমওয়ার্কের জন্য দিই সেই প্রশ্নগুলো এর মধ্যে তুলে দিয়েছি ঠিক আছে এই তিনটে পার্ট তোমরা একসাথে কালেক্ট করতে পারবে কিভাবে কালেক্ট করতে হয় সেটা তোমরা জানো তাছাড়া ডিসক্রিপশনে বলা আছে একবার সেই রুলসটা দেখে নিও ঠিক আছে আর পাশাপাশি আরেকটা কথা বলবো যে তোমরা যারা ওয়ান লাইনের কারেন্ট অ্যাফেয়ার্স নেবে বলে ভাবছো তারাও আমাকে বলতে পারো তো সেখানেও প্রশ্ন সংখ্যা একই থাকবে শুধু এমসিকিউ আকারে থাকবে না স্যাম্পল কোশ্চেন অ্যান্সার আকারে থাকবে সেক্ষেত্রে তোমাদের পেজ সংখ্যাটা অনেক কমে যাবে ঠিক আছে তোমরা আমাকে উল্লেখ করে দেবে কোন পিডিএফটা নেবে ওকে দশ নম্বর প্রশ্ন যারা আগে দিনের ক্লাসটা দেখে উঠতে পারো তাদের জন্য বলবো উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে চলো দশ নম্বর প্রশ্ন বিদেশি শ্রমিকদের জন্য ডিজিটাল নোম্যাড স্ট্র্যাটেজি লঞ্চ করেছে কোন দেশ এই প্রশ্নের উত্তর হচ্ছে কানাডা অপশন ডি ডিজিটাল নোম্যাড স্ট্র্যাটেজির অধীনে ফরেন ওয়ার্কারদের ছ মাস পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দেওয়া হয় যদি তারা তাদের অবস্থানকালীন সময়ে জব অফার পান তবে কানাডাতে তাদের টাইম এক্সটেনশনের সুযোগ রয়েছে এই উদ্যোগটি কানাডার টেকনোলজি সেক্টরের স্কিল্ড প্রফেশনালদের ঘাটতি দূর করার জন্য নেওয়া হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের দশটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফার্স্ট জুলাই হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পনেরোটি সেঞ্চুরি করা তৃতীয় দ্রুততম ক্রিকেটার কে হয়েছেন সাই হোপ দুই নাম্বার বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন তিন নাম্বার গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতে স্থান কত চল্লিশ তো এখানে একজন একশো সাঁতিরিশ করেছ তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন লেডিস ইউরোপিয়ান টাইটেল জিতলেন কোন ভারতীয় মহিলা গল্ফ খেলোয়াড় সেকেন্ড কোশ্চেন লিগ ওয়ানে সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার কে জিতে নিয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন কে সম্প্রতি ফর্মুলা ওয়ান রেসিংয়ে আয়রনটন সেনার একচল্লিশটি জয়ের রেকর্ড স্পর্শ করেছে এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তর জানাবে ওকে এরপর আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্স এর এক ঝলক ফার্স্ট জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব গ্রহাণু দিবস পালন করা হয় কবে তিরিশ জুন অপশন এ দুই নম্বর কোন খেলোয়াড় দু সালের জুন মাসে কুইন্স টাইটেল জিতে নেন কার্লস আলকারাজ অপশন এ তিন নাম্বার কোন ব্যক্তি আইপিএ এফ এর প্রথম কলাক্রান্তি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন পণ্ডিত পূর্ণদাস বাউল অপশন ডি চার নম্বর প্রশ্ন ভি ভেনু কোন রাজ্যে চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কেরালা অপশন বি পাঁচ নম্বর প্রশ্ন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে টি এস দেও অপশন বি ছয় নম্বর প্রশ্ন মিনিংফুল ব্র্যান্ডস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনুযায়ী কোন কোম্পানি ভারতে ব্র্যান্ড র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে গুগল অপশন এ সাত নম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি কাকে পয়েন্টস অফ লাইট পুরস্কারে ভূষিত করেছেন রাজিন্দার সিং ভট্ট রাজিন্দার সিং ধট্ট অপশন সি আট নম্বর দু হাজার তেইশ সালের জুন মাসে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর বিশেষ পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অজয় ভাটনাগার অপশন সি নয় নম্বর ফিফা বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান র্যাঙ্কিং কত একশো অপশন সি দশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় ভারতের এক নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান দখল করে নিয়েছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় অপশন এ এগারো নম্বর প্রশ্ন জগনান্না আম্মা বড়ি স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশ অপশন এ বারো নম্বর সম্প্রতি হেমিস ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছে লাদাখ অপশন সি তেরো নম্বর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আই এম এ অ্যাওয়ার্ড জিতলেন কে ডক্টর কে ভেনুগোপাল অপশন ডি চৌদ্দ নম্বর প্রশ্ন চৌষট্টিতম গ্লোবাল এনভারনমেন্ট ফেসিলিটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হল কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে অপশন ডি শেষ প্রশ্ন পনেরো নম্বর চ্যাম্পিয়ন্স টু পয়েন্ট জিরো পোর্টাল লঞ্চ করলেন কোন মন্ত্রী নারায়ণ রানে অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই